কুমিল্লার 14 গ্রামের নীরব, বয়স 14 বছর, সপ্তম শ্রেণীতে পড়ে। সাকিব আল হাসান 14 গ্রামে হারলান স্টোরের দোকান উদ্বোধনে গেছে। তাকে দেখতে বৈদ্যুতিক তারের সঙ্গে পিছিয়ে যায় নীরব, এরপর সরাসরি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। আপনার স্বামীও তো অসুস্থ, মানে তার অবস্থা কি এখন? আপনার স্বামীর অবস্থা কি? তিনি কি স্ট্রোক করছে এটা শোনার পরপরই? আমি শুনলাম যে মানে 2-3 বার নাকি অজ্ঞান টজ্ঞান হয়ে গেছে এই নীরবের কথা শুনে। ওই দিন আসলে কি ঘটছিল আপা? মানে ওই দিন আমি সবসময় ভয় পাই আমার ছেলের নিয়ে, আমার 2টা মারা গেছে, একটা আছে, তো এটারে খুব একটা আমার কাছে প্রিয় মানুষ আমার ছেলে, ভালো, তো এর নিয়ে আমার সবসময় দুশ্চিন্তা হয়, তো আমি সবসময় ডাকে রসে রাখি। তো যেদিন খেলা টেলাতে ওই দিন আর ঘরে থাকে না, মানে টিভি দেখবো, কোনোখানে যাই দেখবো, এরকম। তো তারপরে ওই দিন না আমার কথা শুনে নাই, গেছে গাই, খাওয়া দাওয়া করে নাই, গেছে গাই, যাই সাকিব খানের দেখবো, আমারে বলছে স্কুলের মাঠে দেখবো। ওই যে উপরে মার্কেটের উপরে উঠছে ওইগুলো, তার সেফটি নেই, ওইগুলো এরকম অবস্থা, আমি ওইটা জানতাম না। যদি দোতলার ওসে আমার যদি সবাই বলতো দোতলার ওসে উঠছে, আমি ওইখান থেকে আমার ছেলের নিয়ে আসতাম। তবু আল্লাহর কাছে লাখ লাখ শুকর, আমার এক ছেলে, আমার ছেলে যে বাঁচি রয়েছে, আমরা সবাই দোয়া করবেন আমার ছেলের বাঁচি রয়েছে, হয়াত দান করবেন, নেক হয়াত দান করবেন আমার ছেলের। আমি যখন 14 গ্রাম দেখছি সবাই বলছে আমার ছেলে মারা গেছে, আমি 14 গ্রাম যখন আমার ছেলের দেখছি আমার মানে খুব একটা আনন্দ লাগছে, খুশি লাগছে। আমি মনে করছি সাথে সাথে আমার ছেলের আমি বাড়িতে নিব, বাড়িতে নিতে পারবো। তারপরে হেরা যে কুমিল্লা আনছে, 14 গ্রাম আনছে, এরপরেও আমার ছেলের আমার কাছে অসুস্থ মনে হয় না। তা আমি মনে করছি আমার ছেলে তো জীবনে সবসময় খেলার জন্য পাগল, যেদিন খেলা দেয় সেদিন পড়ালেখা করে না, টিভি দেখে, মতো মতে মোবাইল দেখে। আমি মনে করছি আমার ছেলে এ সাকিব সাকিব খানকে নিয়ে এত আশা, জানে ও আসি একটু দেখি যাক, আমি এটাই ওই দিনে বলছি, আর কিছু বলি নাই, মানে আমার এটাই আশা আছিল। আমি আমার ছেলের সুস্থ মনে করছি, এখন কিন্তু আমার ছেলে সুস্থ নাই, আমার ছেলে কিন্তু খুব একটা অসুস্থ। সবাই আমার ছেলের দোয়া করি, অবশ্যই আমরা সবাই দোয়া করি, সবাই দোয়া। সাকিব আল হাসানের ভক্ত না? জি, ও যেদিন খেলা দে ওই দিন আমার ছেলে পড়ার টেবিলে বসে না, ওই দিন আমার ছেলে খেলাটা দেখে, আমার কথাও শুনে না, মানে খেলা দেখবো দেখবো এটাই। তো সবাই আমার ছেলের লাই দোয়া করবেন, লাখ লাখ। আমরা এখনো তো মানে ও সাকিবের সঙ্গে দেখা করতে চাচ্ছে, মানে ওর চাওয়া হচ্ছে সাকিব আসলে একটু দেখুক। এখন তো কথা বলতেছে না, আমারও আশা ছিল, এখন যেন দেখে নাই, ও তো আর ইনশাল্লাহ আসবে, এবং আমরা সবাই দোয়া করি যেন সুস্থ হয়ে উঠে। ঠিক আছে।